আপনারা জানেন আমরা নবরস টকিজের পক্ষ থেকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু আমরা পুজো প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে পুরো কভারেজটা করছি, এবং আপনারা বুঝতে পারছেন কাতারে কাতারে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। আমরা এবার একটুখানি কথা বলে নেব এখানকার দর্শনার্থীদের সঙ্গে কিছু। কোথা থেকে এসছেন আপনি? দমদম। দমদম থেকে কিরকম লাগছে আজকের এই পুজো বেরিয়ে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে? নিশ্চয়ই খুবই ভালো লাগছে, এত সুন্দর বানিয়েছে ওরা ভ্যাটিকান সিটি, কিন্তু এত বেশি ভিড় এতে মানে শ্রীভূমি দেখে মনে হচ্ছে একটা অ্যাচিভমেন্ট বড়। হ্যাঁ মানে ইটস লাইক কি বলবো, জনজোয়ার। আর বাবা আপনার? আমারও তো ভালো লাগছে, খুব ভালো, খুব সুন্দর বানিয়েছে, কিন্তু খুব বিশাল ভিড়। উত্তর কলকাতা থেকে শুরু হলো, আবার কোথায় কোথায় দেখার প্ল্যানিং? এই উত্তর কলকাতাই এখন, দমদম পার্ক যাবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কবরডাঙ্গা থেকে। আচ্ছা, তো ঠাকুর দেখে কিরকম লাগছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে? খুব সুন্দর লাগছে, আর অনেক তাড়াতাড়িও আমরা দেখতে পেয়েছি। আগের বারে এসেছিলাম অনেকক্ষণ দেরি হয়েছে। এবারে তো প্রচন্ড ভিড় রয়েছে, তো ভিড়টা কতটা এনজয় করছেন? অনেকটাই এনজয় করেছি, আগের থেকে অনেকটাই ভালো লেগেছে। আগের চেয়ে এবারে মানে ভিড়টা হয়েছে ঠিকই, কিন্তু যে আগের চেয়ে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, মানুষ একটু কষ্টটা কম অনুভব করছে। আমার মনে হলো আগেবারে আমরা ভোর 5টায় বাড়ি বেরিয়েছি, 3-4 ঘন্টা লাইন দিয়ে, তার জন্য আমাদের খুব আজকে ভালো লাগলো, এখন থেকে আবার বেরোবো। লাইনে কতক্ষণ দাঁড়িয়েছেন? বেশিক্ষণ না, আধ ঘন্টা। আমরা আর কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি কেষ্টপুর থেকে এসেছি। আচ্ছা, কিরকম লাগছে আজকে পুজো বেরিয়ে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে? খুব ভালো লাগলো আজকে এসে, এখানে খুব ভালো লাগছে। প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো লাগলো আমাদের দেখে, আমরা সবাই ফ্যামিলি সবাই এনজয় করেছি। আমার খুব তো ভালো হচ্ছে না।